নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতরাতে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত 500 জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। এদিকে হামলায় আহত সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি মামলা করতে চাইলে তা নেয়নি পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সুপার জানান, গত 16 জানুয়ারি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি মামলার আবেদন করা হয়েছে।